হ্যালো এভরিওয়ান, তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। দিস ইজ সিএম ইমরান। আমরা গতানুগতিকভাবে আজকেও কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের যে টপিকসগুলো সেটি অবশ্যই অবশ্যই সঙ্গতপূর্ণভাবে বলা যায় যে তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা চলে যাওয়া যাক। আমার প্রথম যে অঙ্কটা রয়েছে সেটি বলছে যে মজনু মিয়ার মাসিক আয় 20,579 টাকা এবং মাসিক ব্যয় 15,361 টাকা। ঠিক আছে, বাকি টাকা তিনি সঞ্চয় করেন বা বাকি টাকা সঞ্চয় করলে তার বার্ষিক যে সঞ্চয় সেটি কত? ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা থেকে আমি মনে করি যে প্রথমত এই ফিগার যেটা দেয়া আছে সেই ফিগারটা আসলে পড়তে পারার মতো একটা বিষয় আছে, বুঝতে পারার মতো একটা বিষয় আছে যে এটা যে আসলে 20,579 এটা আসলে তাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, ক্লাস টুর একটা বাচ্চাকে এটা আগে বুঝতে হবে যে এটা 20,579, তা মাসিক ব্যয়, ব্যয় মানে খরচ, সেই কথাটাকে বুঝতে হবে। আয় মানে উপার্জন, সেটাকে বুঝতে হবে। আয় এটা হচ্ছে মোট টাকা, সেখান থেকে মাসিক ব্যয় অর্থাৎ খরচ করে ফেলেছে 15,361 টাকা। বাকি টাকা মানে খরচ করার পরে যে টাকাটা রয়েছে সেটা সঞ্চয় করে, সঞ্চয় করা মানে হচ্ছে জমা করা। হ্যাঁ, তাহলে তার বার্ষিক সঞ্চয় কত? বার্ষিক কথার অর্থ হচ্ছে 1 বছর। ঠিক আছে, বার্ষিক মানে হচ্ছে 1 বছর অর্থাৎ 12 মাস। বার্ষিক সঞ্চয় কত? তাহলে আমরা কিভাবে শুরু করব? তার যে আয় আছে সেই আয় থেকে আগে তার ব্যয়টাকে আমাদের বিয়োগ করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব কি যে মজনু মিয়ার যে মাসিক আয় কত টাকা? 20,579 টাকা। ওকে, মজনু মিয়ার মাসিক যে ব্যয় সেটি কত? 15,361 টাকা। তাহলে এটাকে আমার আগে কি করে নিতে হবে? বিয়োগ করে নিতে হবে। বিয়োগ করলে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে সে কি করে? সঞ্চয় করে। হ্যাঁ, অর্থাৎ মাসিক সঞ্চয় করে, আমরা বলতেই পারি মাসিক সঞ্চয় করে, যেহেতু মাসের হিসাবে এখানে হচ্ছে তাহলে আমরা বলতে পারি। অতএব তার যে মাসিক সঞ্চয়, হ্যাঁ, মাসিক মানে হচ্ছে 1 মাসের সঞ্চয়, কেমন? তার মাসিক সঞ্চয়। ওকে, এখন আমরা বিয়োগ করব যে 9 থেকে 1 এখানে আসতেছে আমার 8, 7 থেকে 6 1, 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, তারপরে 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5, হাতে 1, তো এখানে তো শূন্য হয়ে যাচ্ছে, তাহলে 5,218 টাকা, কেমন? ওকে, এটা হচ্ছে তার মাসিক সঞ্চয়। ওকে, ফাইন। এখন এই মাসিক সঞ্চয়টা হচ্ছে তার 1 মাসের সঞ্চয়, কেমন? কিন্তু আমার কিন্তু 1 মাসের সঞ্চয় চাই নাই। আমাকে যদি বলতো তার তাহলে সঞ্চয় কতটা, প্রতি মাসে সঞ্চয় করতো, তাহলে আমার এখানেই অ্যান্সারটা শেষ হয়ে যেত। আমাকে বলেছে যে তার বার্ষিক সঞ্চয় কত, এই কথাটাই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই স্টেজের একটা বাচ্চার জন্য এই বার্ষিক কথাটার মিনিংটা তাকে বুঝে নিতে হবে যে এখানে চাওয়া হচ্ছে যে 1 বছরে তার আসলে ইনকামটা কত বা সঞ্চয়টা কত। এখানে আরেকটা কথা বলে রাখি, বার্ষিকের জায়গায় অনেক, আমিও আমার একটা টিউটোরিয়ালের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি যে তার অর্ধবার্ষিক সঞ্চয় কত। বার্ষিক এবং অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক মানে কিন্তু 1 বছরের অর্ধেক, আর বার্ষিক মানে হচ্ছে পুরো বছর, 1 বছরের জন্য। তাহলে অর্ধবার্ষিক মানে 6 মাস হবে, বার্ষিক মানে 12 মাস হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি তার মাসিক সঞ্চয় এত টাকা। অতএব তার বার্ষিক সঞ্চয়, ঠিক আছে, এই 5,218 টাকাকে 12 দিয়ে গুণ করে ফেলতে হবে। এখন এখানে একটা বিষয় বলে রাখি, আমি জায়গাটা ছোট হিসেবে নেয়ার কারণে আমি 12টা কথাকে আসলে আমি লিখি নাই। আমরা লিখব যে 1 বছর, এটা লিখে ফেলবো আমরা, কেমন? 1 বছর = 12 মাস, এই কথাটা আমরা লিখে ফেলবো। ঠিক আছে, যেহেতু তার 1 মাসের সঞ্চয় এখানে দিয়েছে, আমরা এখানে লিখতে পারি অতএব তিনি 1 মাসে সঞ্চয় করেন এত টাকা, অতএব তিনি 12 মাসে সঞ্চয় করেন, লিখে দিতে পারি। আমি এই জন্য ডাইরেক্ট লিখেছি যেহেতু আমি হিন্টস দিয়ে দিয়েছি বা আমি আমার লেকচারে বলে ফেলেছি, অর্থাৎ তার বার্ষিক সঞ্চয়। এখন আমাদের কি করতে হবে, এই 12 দিয়ে আমাদের যে 5,218 আছে
সেটাকে আমরা গুণ করে ফেলব, সেটা রাফ হিসেবে আমরা করে ফেলতে পারি, পাশেই কোনো একটা প্লেসে আমরা করে ফেলব। হ্যাঁ, তো আমি রাফটা করে রেখেছি যাতে করে আমার দেখিয়ে দিতে তাড়াতাড়ি হয় যে আমাদের যে অ্যান্সার, কাঙ্ক্ষিত যে অ্যান্সার, সেটি হবে আমাদের 62,616 টাকা। 62,616 টাকা, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আশা করছি অঙ্কটা বোঝা গেছে। ওকে, নেক্সট যে অঙ্কটা আছে সেটি বলছে যে রাবুর টাকা সাবু অপেক্ষা 219 টাকা কম। সাবুর 657 টাকা থাকলে তাদের টাকার সমষ্টি কত? ঠিক আছে, দুইজনের কথা বলা হয়েছে, একজনের টাকা একজনের অপেক্ষা। অপেক্ষা মানে হচ্ছে থেকে বা চেয়ে। আমি এর আগেও বলেছি রাবুর টাকা সাবু অপেক্ষা 219 টাকা কম। এখন এখানে একটা সম্পর্ক আছে, এই ধরনের অঙ্কগুলোকে কেন দেয়া হয়, বাচ্চারা যাতে করে কনফিউজ হয়ে যায়, কার টাকা বেশি কার টাকা কম এটা যেন বুঝতে না পারে। ঠিক আছে, সো এটাও কিন্তু এই সেন্সটা আমাদেরকে ডেভেলপ করতে হবে যে কথাগুলোর মিনিংটা কী, যে রাবুর টাকা সাবু অপেক্ষা এত টাকা কম, 219 টাকা কম। সাবু অপেক্ষা এত টাকা কম, তার মানে সাবুর টাকাটা বেশি, রাবুর টাকাটা কিন্তু কম। আচ্ছা, সাবুর টাকা 657 টাকা থাকলে তাদের টাকার সমষ্টি কত? সমষ্টি মানে একসঙ্গে কত টাকা আছে। তাহলে প্রথমে যেহেতু আমার এখানে সাবুর টাকা দেওয়া আছে, সেই সাবুর টাকা থেকে যদি আমি 219 টাকা বিয়োগ করে ফেলি, তাহলে আমি রাবুর টাকা পাবো, কারণ রাবুর টাকাটা হচ্ছে 219 টাকা কম। ঠিক আছে, তাহলে আমি লিখে ফেলি যে এখানে এখানে সাবুর টাকার পরিমাণ কেমন, কত টাকা? 657 টাকা। ওকে, এখন এই সাবুর টাকা অপেক্ষা, সাবু অপেক্ষা 219 টাকা কম আছে, কার কম আছে? রাবুর কম আছে। ওকে, তাহলে আমরা লিখব যে রাবুর রাবুর সাবু অপেক্ষা কম আছে কেমন, কম 219 টাকা। যেহেতু কম আছে, তাহলে এই টাকাটা যদি আমি বিয়োগ করে দেই, তাহলে আমি রাবুর টাকা পাব। তাহলে লিখি, অতএব রাবুর আছে, বা রাবুর টাকা আর কি, যেটাই হোক রাবুর আছে। এখন আমি বিয়োগ করব, 7টাকে আমরা 17 ধরে ফেলবো, যেহেতু 7 ছোট 9 বড়। 17 থেকে 9 বিয়োগ করলে আমার আমি পাব 8। ঠিক আছে, 17 থেকে 9 বিয়োগ করলে পাবো 8, হাতের 1 এখানে 2, 5 থেকে 2 বিয়োগ করলে হবে আমার 3। তারপরে আমার এখানে থাকবে 4, 6 থেকে 2 বিয়োগ করলে 4, অর্থাৎ 438 টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে রাবুর আছে 438 টাকা। এখন আমার কিন্তু রাবুর টাকার পরিমাণ যদি চাইতো, যে রাবুর কত টাকা আছে, তার উত্তর এখানে শেষ, কিন্তু রাবুর টাকার পরিমাণ কত সেটা চায় নাই, চাইছে তাদের টাকার সমষ্টি কত, অর্থাৎ তাদের দুইজনের টাকার পরিমাণ আবার এক জায়গায় করলে কত টাকা হবে। তাহলে প্রথমে সাবুর টাকাটা আমার দেয়া ছিল, সাবুর টাকা থেকে আমি রাবুর টাকাটা বের করেছি, আবার এখন তাদের দুইজনের টাকাটা আমরা একসাথে করব। তাহলে অনেকেই পছন্দ করে আলাদা একটা লাইন করে দেয়া, তাহলে আমি আমার সময়টাকে সেভ করার জন্য আমি একটু কুইকলি করে দিলাম যে এই লাইনের সাথে আরেকটা লাইন লিখে দিলাম যে সাবুর সাবুর আছে কেমন, যেহেতু যোগ করতে হবে বিয়োগের ক্ষেত্রে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা আলাদা করে বিয়োগ করার জন্য আর একটা প্যারা করতে হয়। আমি আর যেহেতু যোগ করব, এই জন্য ছোট সংখ্যা উপরে থাকলে কোনো সমস্যা নাই। এই জন্য সাবুর টাকা আছে, এখানে দেয়া আছে আমাদের 657 টাকা, এই টাকাটা আবার লিখতে হচ্ছে যেহেতু তাদের টাকা সমষ্টি চেয়েছে, দুইজন একত্রে কত টাকা আছে সেটি চেয়েছে। ঠিক আছে, এই জন্য আবার আমাকে এই 657 টাকাটা যোগ করে দিতে হবে কেমন। তাহলে 8 7 15 5, হাতে 1, 5 আর 1 ছয়, 6 আর 3 9, হাতে থাকছে না, 6 আর 4 10। অর্থাৎ তাদের যে টাকার সমষ্টি, অতএব আমরা লিখে দিতে পারি তাদের টাকার
সমষ্টি 1095 টাকা। ঠিক আছে, এটি আমার তাহলে কাঙ্ক্ষিত উত্তর, আমি উত্তর পেয়ে গেলাম। ওকে, কেমন? খুব সহজ একটা অঙ্ক ছিল, কিন্তু সহজ হলে হবে কি, আসলে ভর্তি পরীক্ষা এমন একটা পরীক্ষা, সহজ জিনিসগুলোই সবাই ভুল করে, ঠিক আছে, এই জন্য আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। ওকে, আর নেক্সট অঙ্কটা খুব মজার একটা অঙ্ক, খুবই মজার, আশা করছি সবাই বুঝতে পারবে। আমার যে অঙ্কটা সেটা বলছে যে গুড্ডু ঘন্টায় 14 কিলোমিটার লঞ্চ চালায়, সে কোথাও না থেমে 336 কিলোমিটার নৌপথ অতিক্রম করে, সে কতদিন লঞ্চ চালায়। খুব মজার একটা অঙ্ক, ওই গুড্ডু নামটা আমার এমনিতে অনেক পছন্দের একটা নাম। গুড্ডু ঘন্টায় 14 কিলোমিটার লঞ্চ চালায়। ওকে, লঞ্চ জিনিসটা তো আমরা জানি, এটা একটা যানবাহন, পানিতেই চলে, এই জন্য নৌপথের কথা রয়েছে। এই জিনিসগুলো এই যে বাচ্চাদের আসলে বোঝা উচিত যে এই জিনিসটা কী আসলে, কোথায় চলে, প্লেন কীভাবে চলে, ঠিক আছে, সেগুলো কিন্তু এই বেসিক সাধারণ জ্ঞানগুলো বোঝা উচিত। অঙ্কের ভাষাটা যদি কেউ না বুঝতে পারে তাহলে কিন্তু সে অঙ্কটা বুঝতে পারবে না। এই জন্য এই এখন থেকেই আসলে শুধু অঙ্ক বলে না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই বুঝে বুঝে অঙ্কটা করা উচিত, হ্যাঁ, তাতে করে তাদের কনসেপ্টগুলো খুব পরিপুষ্ট হবে আশা করছি। তাহলে গুড্ডু ঘন্টায়, ঘন্টায় মানে হচ্ছে এখানে প্রতি ঘন্টায় থাকতে পারে, শুধু ঘন্টায় থাকতে পারে, ঘন্টায় মানে হচ্ছে 1 ঘন্টায়, ঠিক আছে, ঘন্টায় মানে 1 ঘন্টায়। গুড্ডু ঘন্টায় 14 কিলোমিটার লঞ্চ চালায়, তার মানে গুড্ডু 1 ঘন্টায় 14 কিলোমিটার লঞ্চ চালায়, সে কোথাও না থেমে, মানে কোথাও থামলো না, লঞ্চে কোনো বিরতি হলো না, এরকমভাবে সে 336 কিলোমিটার নৌপথ অতিক্রম করে, লঞ্চ চালিয়ে নৌপথ গেছে 336 কিলোমিটার। ওকে ফাইন, সে কতদিন লঞ্চ চালায়, তার মানে এই যে 336 কিলোমিটার সে গেছে, এই 336 কিলোমিটার যেতে তার কতদিন সময় লেগেছে। মজার ব্যাপার হচ্ছে এখানে দেয়া ছিল ঘন্টার হিসাব, কিন্তু অ্যান্সার চেয়েছে দিনে। এই যে দিনে অ্যান্সারটা চেয়েছে, এটিই অনেকে বুঝতে পারবে না, এই জন্য অঙ্কটা ভুল করে আসবে, ঠিক আছে। আসলে মেইন পয়েন্ট কিন্তু এখানেই, অঙ্কটা অনেক ছোট হবে কিন্তু এই জায়গাটা না বোঝার কারণে অনেকে ভুল করে আসবে, যার কারণেই কিন্তু এই অঙ্কটা দেয়া, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে শুরু করব, আমরা শুরু করব, আমরা জানি যে অ্যান্সারটা আমাদেরকে বের করতে হয় সেটি সবসময় আমাদেরকে ডান দিকে লিখতে হয়, কেমন? তো আমাদের এখানে, এখানেও কিলোমিটারের হিসেব আছে, এখানেও কিলোমিটার, তাহলে আমরা একটু কথাটাকে সাজিয়ে লেখার চেষ্টা করব যে আমাদেরকে প্রথমে ঘন্টাটা বের করতে হবে, কেমন, যেহেতু ঘন্টায় উল্লেখ করা আছে, আগে আমাকে ঘন্টাতে কত হবে সেটা আগে বের করতে হবে, যে সে এই 336 কিলোমিটার সে কত ঘন্টায় গেছে সেটা আগে বের করতে হবে, তারপর সেই ঘন্টাটাকে আমি দিনে কনভার্ট করব। তাহলে ঘন্টাটাকে আমার ডান দিকে রাখার কারণে কিলোমিটার বাম পাশে থাকবে, তাহলে আমি লিখব গুড্ডু 14 কিলোমিটার, শর্ট ফর্মে লিখতে পারি কিমি, ঠিক আছে, 14 কিলোমিটার লঞ্চ চালায় 1 ঘন্টায়, বা গুড্ডু 14 কিলোমিটার যায় 1 ঘন্টায়, এটাও লেখা যায়। অতএব গুড্ডু 336 কিলোমিটার লঞ্চ চালায়, সরি, 336 কিলোমিটার লঞ্চ চালায় কতক্ষণ সময় লাগবে, 336 কিলোমিটার লঞ্চ চালাতে তার সময়, যেটা সময় লাগবে তার জন্য আমাকে 14 দিয়ে এই 336-কে ভাগ করতে হবে, 336 ভাগ 14। ওকে, আচ্ছা, এই ভাগটা যে আমি করলাম সেটা তো আসলে এই এজের বাচ্চাদের বোঝা উচিত যে কেন ভাগটা করলাম। 14 কিলোমিটার লঞ্চ চালায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার লঞ্চ চালাতে তার সময় কম লাগে, এই জন্য 14 দিয়ে 1-কে ভাগ করতে হয়। 336 কিলোমিটার লঞ্চ চালাতে তার সময় বেশি লাগে, যার কারণে 336-এর সাথে 1 গুণ হয়ে যেয়ে 14 থাকে নিচে। এটা আবার এই এজের বাচ্চার এই ঐকিক নিয়মটা ধরতে পারে না, এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার দুটো একই রকম পরিমাণ ছিল, এটা কিলোমিটার ছিল, এটা কিলোমিটার ছিল, আমাকে অপোজিটটা বের করতে হচ্ছে, ঘন্টাটা বের করতে হচ্ছে আমার। আমি আবার বলছি, অঙ্কে আমার দুটোই কিলোমিটারে দেয়া ছিল, আমাকে বের করতে হচ্ছে ঘন্টা, এই জন্য আমি আসলে ভাগ করছি, ঠিক আছে। তো 14 কিলোমিটার গেছে 1 ঘন্টায়, 336 কিলোমিটার যাবে কত ঘন্টায়, 14 দিয়ে 336-কে ভাগ করলে ঘন্টাটা পাওয়া যাবে। এখন এই 336-কে আমরা ভাগ করব 14 দিয়ে, 14 দিয়ে ভাগ করছি, তাহলে আমি পাশে ছোট করে দেখানোর চেষ্টা করছি রাফটা, তাহলে 14 দিয়ে ভাগ করছি 336। ওকে,
আচ্ছা ফাইন, 14-এর ঘরে নামতা জানা থাকলে ভালো, না হলে গুণ করে নিয়ে নিতে হবে। 14-এ 1-এ 14, 14-এ 2-এ 28, 3-14 42, বেশি হয়ে যায়, 28টাই নিলাম। তাহলে 13 থেকে 8 বিয়োগ করলে হবে 5, হাতে 1, 1-1 মিলে যায়, 3-3 0 হয়ে যায় 6। এরপর 14-এর ঘরে নামতা হচ্ছে 3-14 42, যেখানে শেষ করছে সেখান থেকে আবার শুরু করব। 3-14 42 এটা মনে রাখতে হবে। আবার অনেকে কী করবে, আবার 14-1-এ 14, 14-2-এ 28, এরকমভাবে যাবে, ওরকম করা যাবে না। আমি লাস্ট যেখানে শেষ করছি সেটা আমাকে মনে রাখতে হবে। তাহলে 3-14 42, এরপরে আসছে 4-14 56, তাহলে সহজে অঙ্কটা খুব তাড়াতাড়ি করা যাবে। ওকে, তাহলে আমার 24 ঘন্টা সময় লাগছে এই 336 কিলোমিটার রাস্তা যেতে। এখন আমার কি ঘন্টায় রেজাল্ট চেয়েছে? টেকনিক্যালি আমার রেজাল্ট চেয়েছে দিনে, যে কত দিন সে লঞ্চ চালায়। তার মানে ঘন্টাটাকে আমাকে এখন দিনে কনভার্ট করতে হবে, যেহেতু আমি জানি, যেহেতু আমি জানি যে আমি জানি বা আমরা জানি, হ্যাঁ আমরা জানি যে 24 ঘন্টা, 24 ঘন্টা সমান সমান কিন্তু একদিন, একদিন, ঠিক আছে? অতএব আমরা বলতে পারি, এখানেই লিখে দিতে পারি, এখানেই লিখে দিতে পারি, 24 ঘন্টা নিচেই লিখে দিতে পারি যে একদিন। অতএব সে কতদিন লঞ্চ চালাই, অতএব আমরা লিখতে পারি যে গুড্ডু একদিন লঞ্চ চালাই, কেমন? এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করছি অঙ্কটা বোঝা গেছে। এখানে 24-এর জায়গায় 48 আসতে পারে, এখানে 24-এর জায়গায় 48 না এসে 72 আসতে পারে, ঠিক আছে, এরকম 96 আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা লিখবো যে 24 ঘন্টা সমান সমান একদিন, অথবা 8 ঘন্টা সমান সমান, তখন ওটা ভাগ করে যে কাঙ্ক্ষিত রেজাল্টটা সেটা আমরা পেতে পারি, কেমন? তাহলে আশা করছি এই তিনটা অঙ্ক বোঝা গেছে। এই শুধু এই অঙ্কগুলো দেখলে আমি মনে করি না হবে, পাশাপাশি এইরকমভাবে অনেক ধরনের, এটা হচ্ছে একটা ক্যাটাগরি। হ্যাঁ, আমি আসলে ক্যাটাগরি দেখানোর চেষ্টা করি যে এই ক্যাটাগরির অঙ্কগুলো আসতে পারে। ঠিক একই রকমভাবে আরও অঙ্কগুলো যেগুলো আছে সেই অঙ্কগুলোতে কনসেপ্টগুলো ডেভেলপ করতে হবে, এবং সেগুলো আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আর আমার টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপ টু ডেট সব টিউটোরিয়ালগুলো পাওয়া যায়, ঠিক আছে? এবং ডেফিনেটলি টিউটোরিয়ালটা ভালো লাগলে একটু শেয়ার করবেন সবার সাথে, কমেন্টস করবেন, লাইক করবেন, ঠিক আছে? আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে।